আসসালামু আলাইকুম। এটা দেখতেই পাচ্ছেন আরন ভাই বাসন থ্রির ফুয়েল পাম্প আর কি। তো এই গাড়িটির যে প্রবলেম ছিল দেখেন, এই যে এটা আমাদের এখানে মাস্টার সার্ভিস নিছি এই গাড়িটার। তো এই গাড়িটির যে প্রবলেম ছিল, গাড়িটা স্টার্টে জ্বালাইতো আর কি। তো স্টার্টে জ্বালার কারণে আমরা মাস্টার সার্ভিস নিই। তো ট্যাঙ্কি খোলার পরে খেয়াল করলাম যে আপনার এই যে দেখেন এই জায়গা দিয়ে আপনার তেল লিক কর, মানে অটোর তেল পড়তেছে। তো পরবর্তীতে দেখলাম ফুয়েল পাম্প খোলার পরে দেখেন যে ভিতরে যে অয়েল সিলটা, অয়েল সিলটা ঠিক নাই। তো এই জায়গা থেকেই তেল লিক করতো, লিক করার পরে তেল অটো চালু, মানে অটো আপনার ই হতো, এই কারণে স্টার্টেও জ্বালাইতো গাড়ি। স্টার্টে অনেক ই করতো, এখান থেকে প্রেশার, যে এখান থেকে একটা প্রেশার দিব, প্রেশার হতো না, এই কারণে দেখা গেছে পিক আপ অ্যাকোরেট হতো না, প্লাস ই হতো না। তো এই কারণে ভিডিওটা দেওয়া, দেখেন আপনি দেখলে বুঝবেন। দেখেন এই জায়গায় যে অয়েল সিলটা দেখেন, এখানে অ্যাকোরেট নাই, ওই যে দেখেন ভালোভাবে খেয়াল করলে বুঝবেন, দেখেন অ্যাকোরেট নাই অয়েল সিলটা। তো এই হলো আরন ফাইভ ভার্সন থ্রি, আর প্রবলেম ছিল গাড়ির যে স্টার্ট হতো না আর পিক আপ অ্যাকোরেট পাইতো না। তো আমরা খোলার পরে যা দেখলাম দেখেন এ হলো অবস্থা। আর মাস্টার সার্ভিসে আমরা সবচাইতে যে কাজগুলো করে থাকি আপনার ট্যাপিট অ্যাডজাস্ট, ট্যাপিটের কাজগুলো করে থাকি সবসময় গুরুত্বপূর্ণ সহকারে। প্লাস আমাদের এখানে ওয়াইডিটি ক্লিন আছে, ওয়াইডিটি চেক আপ আছে, প্লাস এফআই ক্লিন আছে, দেখেন এফআই ক্লিন আছে আমাদের এখানে। আর আপনার এখানে ব্যাটারি চার্জার আছে, প্লাস আপনার এখানে প্লাগ চেক আপ, এটা আমাদের এখানে প্লাগ চেক আপ দিই, প্লাগ চেক করি এই জিনিসটা দিয়া। তো অনেকেই জানেন যে আমরা এখানে সব রকম সুবিধা আছে আমাদের এখানে,